Hello friends, welcome to my channel Shuparna Shadsghar. বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের একটা দারুণ পপুলার প্রোডাক্টের আবার রিভিউ দিতে চলেছি। আর আজকের সেই প্রোডাক্টটির নাম হলো দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের ফেয়ারি সিরাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা একটি কন্টেনার, ফেয়ারি সিরামেরই একটি কন্টেনার, দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের ফেয়ারি সিরাম। এটি একটি 100 ml এর বটল, এটা হচ্ছে তার ক্যাপ, এই যে ফ্লিপ টপ, এটা এভাবেও ব্যবহার করার, ওইভাবেই মেনলি নিয়ম, এটা এইভাবেও খোলা যায়। সো চলো এর দামটা দেখে নেওয়া যাক। এর দাম হচ্ছে বন্ধুরা 155 টাকা। এর দাম 155 টাকা। এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলি হলো কার্বোমার, টি, ল্যাকটিক অ্যাসিড, অ্যালানসান, গ্লিসারিন, প্যান্থেনল, গ্র্যাপসিড অয়েল, হুইট গ্রেম অয়েল, সোডিয়াম বেনজোয়েট, এইসব দারুণ প্রোডাক্টগুলো এর মধ্যে, ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে আছে এই প্রোডাক্টটার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যা তোমার শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়তেই এর হাত তোমাকে ধরে থাকতে হবে। যে এখন শীত চলছে, না না এটা আমি ব্যবহার করব না, বর্ষা চলছে, না আমি এটা ব্যবহার করব না, কি গ্রীষ্মকাল, এরকমের কোনো কালভেদ নেই বন্ধুরা। এটা তোমার সর্বসময়ের জন্য সঙ্গী, এটা এমন একটা প্রোডাক্ট বন্ধুরা। এটা ব্যবহার করলে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে, স্কিন হাইড্রেট থাকবে। ওকে, আরও একটা ব্যাপার হচ্ছে যে কোনো কিছু মাখলেই আমরা আগেই সবসময় ভাবি গ্লো আসবে, তো হ্যাঁ বন্ধুরা এটা গ্লো আসবেই। এটা যেমন গ্লো নিয়ে আসবে, তার সাথে সাথে তোমার মুখে যদি দাগ থাকে সেটাকেও রিমুভ করে দেবে। আমি নিজে এটা ব্যবহার করেছি, নিজে মানে ব্যবহার করে তবেই কথাটা বলছি। আর এটা মুখে লাগিয়ে রাখলে মানে জলের মতোই, মুখে লাগিয়ে রাখলে কোনো রকম যে একটা কোনো ক্রিম মাখলাম বা এই ধরনের কিছু নেই। দেখো আমি এটা দেখাচ্ছি, এ দেখো পুরো জলের মতো, তো পুরো জলের মতো দেখতে হচ্ছে, স্লাইট একটু ইয়েলিস্ট, আর একদম মৃদু গন্ধ, একদম মৃদু গন্ধ যাকে বলতে হয়। দেখো পুরো সেম জলের মতো দেখতে পাচ্ছ, এই যে নিমেষেই আস্তে আস্তে এটা স্কিনে অবজার্ভ করে নেবে। এটা লাগিয়ে মুখ ধোয়ার কোনো বিষয় নেই, এটা তুমি মুখ ধুয়ে আসার পরেই, মানে ধরো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে, কি ক্যান অ্যাক্টিভ লাগালে, কি ক্যান ফ্রেশ লাগালে, কি ক্যান সফট লাগালে, এক্সেট্রা যাই লাগাও, তারপর মুখটা যখন তুমি ধুয়ে আসো হালকা টাওয়াল ড্রাই করে নিলে নিয়ে, এই যে দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতেই তোমরা বুঝতে পারছ, দেখো পুরো কিভাবে এ হয়ে গেছে, স্কিনের মধ্যে মিলিয়ে গেছে। ওকে, ধরো তুমি একটা স্কিনকে পুরোপুরি প্রোটেক্ট, পুরোপুরি যত্ন নিতে চাইছো, হ্যাঁ সেখানে তুমি একটা ফেস ওয়াশ ইউজ করছো বা ম্যামের এই ধরনের অ্যাক্টিভ, ক্যান অ্যাক্টিভ, ক্যান ফ্রেশ, ক্যান সফট,
এই সব জিনিসগুলো যখন তুমি ব্যবহার করছো বা যে কোনো কিছুই তুমি ব্যবহার করছো, তখন তুমি ব্যবহার করলে, করার পরে মুখটা ধোয়ার পর টাওয়াল ড্রাই করে নিলে, এটাই কিন্তু তুমি প্রপার সেই তোমার স্কিনটাকে তুমি প্রোটেক্ট করলে না, স্কিনটাকে তুমি সেইভাবে যত্ন নিলে না। এরপর তুমি যদি একটা সিরাম ইউজ করো, এই ধরনের সিরাম তো আমি বলবো খুবই ভালো, একদম খুবই মানে ভালো সিরাম যাকে বলতে হয়, এরম একটা সিরাম যখন তুমি ইউজ করছো তুমি, তবে তুমি সেটাকে স্কিনকে ঠিকঠাক একটা প্রপার কেয়ার করলে। তুমি এরপর নিশ্চয়ই তুমি যখন বাইরে বেরোচ্ছো একটা তুমি সানস্ক্রিন ইউজ করলে কি নাও করলে, যদি হট করেও বেরিয়ে যাও, তোমার এটাতেও তোমার স্কিন অনেক অনেক তোমাকে মানে সূর্যরশ্মি থেকে প্রোটেক্ট করবে, এটা একটা বড় বেনিফিট জানো। আর আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, ম্যামকে তো অসম্ভব ধন্যবাদ জানাই যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে এটাকে বার করার জন্য, যা এটা আমাদেরকে সহজেই আমরা এটা পেয়ে যাই হাতের মধ্যে, এমন মানে বিশাল দাম কিছু নয় যে না আমার সামর্থ্যের মধ্যে আসবে না, তা না, সবাই আমরা এটা কিনতে পারি। আর যেমন এটা সহজলভ্য করে দিয়েছে, তেমনি এর গুণাগুণ যে মানে কি সেটা না ব্যবহার করলে বন্ধুরা মানে বোঝানো যাবে না। আমি জানি না তোমাদেরকে কতটা আমি বোঝাতে পারছি। সো বন্ধুরা, তোমরা একবার ইউজ করে দেখো, তারপর তোমরা কমেন্ট বক্সে নিজেরাই আমাকে লিখবে যে এর কতটা মানে ভালো গুণাগুণ তোমরা পেয়েছো। আর আমরা এটা থেকে যা বেনিফিট পাচ্ছি, যা লাভ পাচ্ছি, সেটা মানে হয়তো অনেক 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 কিছু। আর যেটা বলবো বন্ধুরা, যে এখনকার দিনে মানে আমরা সবাই খুবই স্কিনের প্রতি যত্ন নিই, সবাই অনেক কিছুই জানি যে এটার পর এটা, এটার পর এটা, কিন্তু ফেয়ারি সিরাম যে মাস্ট, আমাদের লাগাতেই হবে, তবে একটা স্কিন হাইড্রেট হচ্ছে, মানে একটা স্কিনকে তুমি খেতে দিচ্ছ। যেমন ধরো তুমি ভাত দিচ্ছ, ভাত খাচ্ছ নিজে, ধরো তুমি ভাত খাচ্ছ কিন্তু তুমি জল খাচ্ছ না, তাহলে তোমার কীরকম একটা কন্ডিশন হবে তুমি ভাবো। সেরকম স্কিনকেও জল দিতে হবে। এবার আমরা যখন মুখ ধুচ্ছি, স্কিনকে এইভাবে যদি জলটা দিই, মুখ ধোয়ার পর মুখটা মুছে নিচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু দেখবে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি একটা সিরাম দিচ্ছ, সেখানে সিরামের মতো একটা জিনিস যখন তুমি স্কিনকে দিচ্ছ, তখন তুমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো তাকে একসাথে দিয়ে দিচ্ছ, যে তুমি এই খাবারগুলো তুমি একসাথে তার মধ্যে তাকে তুমি দিয়ে দিচ্ছ, অতএব সে তো গ্লো করবেই, এখানে তো কোনো কথা বলারই নেই বন্ধুরা। বুঝতেই পারছো যে এর গুণাগুণ কতটা কতটা ভালো। সো বন্ধুরা, আজকে এটাই ছিল আমার রিভিউ দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ফেয়ার সিরাম। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে বন্ধুরা। ওকে, টাটা।